পালাম্মা আতাহা নূদিয়া ইয়া মূসা মূসা আলাইহিস সালাম যখন আগুনের কাছে गेला আগুন ডাক দেয়া কয় মূসা ইন্নী আনাল রাব্বু আমি আগুন না আমি কইলাম রব আল্লাহ একবার জোরে জোরে কোন আল্লাহু আল্লাহ কো ফাখলা না আলাইক ফাওর জুতা খলো ইন্না কা বিল ওয়াদিল মুকद्दাস তুয়া ইদা তুর পাহাড় ওয়া নাক্তার ফাসতামি লিমা ইউহা এ মুসা আমি আল্লাহ তোমার এখন নবুয়তি দিম নবুয়তি দিছে আচ্ছা বলেন তো দেখি হঠাৎ আপনি হঠাৎ আপনি এরশাদ নগরের রাস্তা দিয়ে হাঁটতাছেন একটা মহিলা বোরকা ভরা আপনি তার তার কাছে গেলেন যায় অনেক কথাবার্তা কইতাছেন হঠাৎ বোরকাটা খুলে যদি কয় এই সিনো স্বামী কেডা আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন কই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমনি কিন্তু হঠাৎ দেবেন হ্যাঁ আমার কোন কথায় যে কোন বেয়া দু হয়ে গেছে গা এমনি তো পুলিশ ধরে যাবো একটা টাস্ক লেগে দেবেন যদি ক না ভাই সাপ এম না অসুবিধা নাই আপনার প্রতি আমি খুশি তন কিন্তু ওই যে একটা ডর বই ডাকাইটা দেবো গা মুসা আলি সালাম রা আল্লাহ হঠাৎ কইসে ইনি আনা রব্বুক আমি রব মুসা আলি সালাম সিলিন্ডার ক হে রব আল্লাহ জানে লাডি দিয়ে গুতা দিছি কোন কষ্ট আর বেয়াদুবি হয়েছে আমি চল্লা ফুইরা যাবো গা এমনি আল্লাহ ডাক দিয়া ক অমা তিলকা বিয়া আমি নিকাইয়া মুসা মুসা তোমার ডাইন হাতে কি মুসা আলি সালাম কো আল্লাহ যেহেতু শিখাইছে ডাইন হাতে কি আল্লাহ রাগ করছে না আল্লাহ আমার প্রতি খুশি আছে মুসা আলি সালাম কলা هي عصا أتوكأ عليها واوش بها على غنمي ولي فيها مارب اخرى الله امر دنهته আস আইটা লাঠি আতা আলাহি হা ইটার মধ্যে আল্লাহরা ছাগল রেখা পিহা মা জিব করা অন্যান্য কাম করি আল্লাহ ডাক দেয়া কয় মোসা রে এই লাঠির ভিতরে আরো কি আছে আমি আল্লাহ জানি তুমি জানো না ডাক দেহা কয় আল্লাহ এই লাঠির ভিতরে আরো কি আছে আল্লাহ দেয়া কয় আল কাহ ইয়া মূছা হাতে লাঠিটা সার ফালকা হা ফা হিয়া হাইয়া তুং তাছা মুছালে সালাম লাঠিটা রে সার ল সার সাথে সাথে এটা বড় অজগর সাপ হয়ে গেছে আল্লাহর পায়গাম্বর মুসা যখন দেইকা বানাইলো আইরে হাই আমার হাতে যে লাঠি এটা দি লাঠি না এটা সাপ একটা ডোর জমিনো আর একটা আকাশ বানা দেন হা কইরা লাল চোখ বাইর কইরা তাকাইছে আল্লাহর পায়গাম্বর মুসা ডাক দে কয় সাবধান এই জায়গায় তাকা যাইত না উল্টা দিক দূর মারছে আল্লাহ ডাক দে কই লা তাকা ভয় পায়ও না সানুইদুহা সিরাতাল উলা মুসারে এই লাঠিটার খোঁজা লাঠিরে ধর মুসা আলাইসালাম ক আল্লাহ ক কি এত কেমনে লাঠি আসিন জানছি না বুঝছি না ধরছি এ নজগর সাপ কেমনে ধরি আল্লাহ ক কুজাহা ধর 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 আল্লাহ কইসে না ধরলে অসুবিধা মুসা আলাইসালাম এভাবে সাদর দিয়া হাটটারে ভেসায়া ধরছে ধরার সাথে সাথে ওই অজগর সাপ আগের মতো লাঠি হয়ে গেছে যাক দে কয় মুষাৰে এই লাঠি জাননা ঠিক আছে লাঠি লাঠি কেনে চা ভাই চাননি আল্লাহ চানি না আল্লাহ যাক দে কয় মুষাৰায় ফেরাউনের উনেৰে কাছা যখন যাইবা গেছ যখন কইবা ফেৰ উন আল্লা মাৰে নবোৱা দিছে আমি নবি ফেৰ উন্ন হা আমাৰ দুধ কলা খাইয়া তুই বৰ হইস চল্লিশ বছর বয়স নবী হয়ে গেছো গা দিয়া করার জায়গা আমার আল্লাহ আমারে নবুয়াতির দলিল হিসাবে আমার লাঠি রে বানাইছে সাপ ফেরাউনের সামনে যখন লাঠি সাইরা দিবা আর সাপ হয়ে যাব গা ফেরাউন কইব মুসা যেহেতু লাঠি সাপ হয় মনে হয় তার একজন নবু দিছে তার ভিতরে কিছু মাল আছে কিনা জোরে বলে আল্লাহ তালা এক লক্ষ চব্বিশ হাজার নবী ফাটাইছে এক এক নবীর আল্লাহ এক একটা মুজেজা দান করছে ইসা নবীরে মুজেজা দিছে মুজেজা মানে হইল অলৌকিক ঘটনা আওয়াজ দিয়ে বলেন কি ঘটনা অলৌকিক ঘটনা ঈশা নবীর মুজেজা মরা মানুষের সামনে দাঁড়ায় কুম্বি জিনিল্লা হয়াজা জেতা মুসা আলি সালামের মুজেজা হাতের লাঠি হয় সাপ আর এই হাতটারে বগুলের নিচে নিয়ে সাপ দিয়া এটা এমনি সাইরা দিলে এনার্জি লাইট আল্লাহক <laughs> <laughs> দাউদ আলাইহিস সালামরা আল্লাহ আল্লাহ মুজেজা দিছে দরকা ফেদা ও দাহি মুমকা দাউদ আলাই সালাম লোহার মধ্যে এমনে ধরলে লোহা হয়ে যায় তো গা মোম সুবহানাল্লাহ ফিসেরা কিচ্ছু না আর ও কম কইছ না আর ও zure আরে দিয়া এই যে অলৌকিক ঘটনা এর নাম যা আর আমরা রে দিয়া যেই ঘটনা ঘটে এর নাম কেরামত তাহলে আসুন আল্লাহ তাআলা আল্লাহর নবীদেরকে এমন অলৌকিক ঘটনার জিম্মাদার বানাইছে কেন যদি আল্লাহর দাওয়াত দেয় আর যদি জিগা আল্লাহর মানুষ পাইছেন না তোমার নবী বানাইছে তখন কই হ আল্লাহর মানুষ পাইছে না আমারই দিছে বলে আল্লাহ যে তোমার নবী বানাইছে আর কিতাব দিছে কয় তোমরার পক্ষে যেটা সম্ভব না আমার এটা সম্ভব বলে তোমরা রুহারে দললে এটা মোম হইতো না আমি দললে যেহেতু মোম হইব অতএব আল্লাহ মারে নবুয়াতি দিছে ঠিক কিনা জোরে বলা এমন ভাবে এক লক্ষ চব্বিশ হাজার নবীর মধ্যে সর্বপ্রথম নবী হলো আদম শেষ নবী আমার নবী মাহমুদুর রসুল্লাহ আল্লাহ ডাক দিয়া কয় আল্লাহ ভালো করে বুঝছেন ভাই আল্লাহ ডাক দিয়া কয় মোহাম্মদ আপনি জানেন নি এক লক্ষ হাজার নবী রে আমি আল্লাহ তালা যত অলৌকিক ঘটনার জিম্মাদার বানাইছি আপনার একা এর তার বেশি বানাইছি লাই কলিনা দিন ফজিলতুন ফিল আনাম ও জুমলাতুহা মাজমুআতুন লিমুহাম্মাদি शायর কত সুন্দর কথা কয় যে প্রত্যেকটা নবীর নামের মধ্যে একটা ফজিলত আছে সম্মান আছে আর মোহাম্মদ নাম একটা নামের এক ভিতরয়ে 1,24,000 নবীর নামের সম্মান এক পাল্লাত রাখলে যা হবে মোহাম্মদ নামের সম্মান এর চাইতে আরো বেশি হবে আল্লাহ তালা আমার নবীর অলৌকিক ঘটনা দিছে তিন সর উপরে তিন উপরে অন্যন্য অন্য নবীর আর মুজে যা দুইটা তিনটা চারটা পাঁচটা একটা অনেকের নাই আল্লাহ কো মোহাম্মদুর রসুল্লাহ যেমন নবী বড় তার অলৌকিক ঘটনাও বড় আমি আল্লাহ তারে অলৌকিক ঘটনা দিছি তিন সর চাইতো বেশি এর মধ্যে সর্বশ্রেষ্ঠ অলৌকিক ঘটনার নাম কুরআন একবার জোরে জোরে কোন আল্লাহ আকবার বলে হুজুর কুরআন অলৌকিক ঘটনা কেমনে আমরা দেশে দেখবেন কত গান কোন আল্লাহ আকবার আল্লাহ অনেকে কইবেন হুজুর গলা জেম হয়ে গেছে তো গলা একটু ক্লিয়ার করেন একটা কাশি দেন ক্লিয়ার হইছে এবার একটা তাকবীর আওয়াজিবো नाराয়ে তাকবীর আল্লাহু আকবার আল কুরআনের আলো ধরে আল হাদিসের আলো ধরে ধরে আলো আলেম একবার জোরেসোরে কই আল্লাহু আকবার আকবার তাহলে শুন অলৌকিক ঘটনা আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আল্লাহ তাআলা যত অলৌকিক ঘটনা দান করছে এর মধ্যে সেরা মুজেজা হলো কোরআন দুই নম্বর মুজেজা আমার নবীর মেরাজ সেই কথাটি কোরআন থেকে শুনুন আল্লাহ রাব্বুল আলামিন বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদুল হারাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা একবার জোরে জোরে কোন আল্লাহু আকবার আল্লাহু আকবার তাহলে শুন এই আয়াতের এইছেলে এইছেলে বসো এই মোবাইলটা ধর এই আয়াতের शाब्दिक ترجمه ভালো করে শুনেন আল্লাহ বলেন সুবহান আমরা দুনিয়ার মধ্যে কোনো আশ্চর্যজনক ঘটনা দেখলে শুনলে আমরা কই সুবহানাল্লাহ আল্লাহ কো মেরাজের ঘটনাটা এত আশ্চর্যজনক ঘটনা আমি আল্লাহ ওই সুবাহান শব্দ ব্যবহার করছি আল্লাহ যদি এই ঘটনার শুরুতে সুবাহান বলতে পারে আমরা কি সুবাহান আল্লাহ বলতে পারি না আর জোরে পারি না একবার জোরে জোরে কোন সুবাহান আল্লাহ আল্লাহ কো সুবাহান পবিত্র ওই সত্তা আল্লাহ দি যিনি আসরা ভ্রমণ করাইছে ভালো করে বুঝছেন আয়াতের সাত দিক আর আসর আমি এখন শব্দের বিশ্লেষণ করে সারমর্ম মেরাজের ঘটনা কয়েক মিনিটের ভিতরে শেষ করব আসর শব্দের অর্থ হলো রাত্রিকালীন ভ্রমণ রাত্রের বেলা যারা সফর করে এই সফরটাকে আরবিতে বলা হয় আসর যেমন আমাদের দেশে একটা গাড়ি আছে দিনের বেলা চলে আর একটা গাড়ির নাম হলো নাইট কোর্স নাইট কোর্স মানে কি দিনে চলে আসতে কইছে মাসাল্লাহ আপনারা বুঝেন নাইট কোর্স নাইট ডিউটি মানে হলো রাইতে ডিউটি আসর শব্দের অর্থ হইল ওই চলা যে চলাটা রাত্রের বেলা হয় আল্লাহ কয় পবিত্র ওই সত্তা যিনি তার বন্ধুরে এই যে ছেলেটি এই ছেলে মোবাইল রাখো মোবাইল রাখো মোবাইলটা পকেটে রাখো কেউ কথা বলবেন না কোরআনের তাফসির মন দিয়ে শুনতে হবে যারা পিছনে আছেন আদবের সাথে বসে যান কয়েক মিনিট কথা বলবো আসর শব্দের অর্থ হলো রাত্রিকালীন ভ্রমণ আল্লাহ কয় পবিত্র ঐশ্বর্যা যিনি তার বন্ধা আবদেহী তার বন্ধকে রাত্রিকালীন ভ্রমণ করাইছে আবার আল্লাহ কয় লাইলান রাত্রে আচ্ছা বলেন আসর শব্দের অর্থই হইল রাত্রিকালীন ভ্রমণ আবার আল্লাহ কয় লাইল রাত্রে ইডার ব্যাখ্যা লম্বা শর্টকাট আমি আপনাদেরকে বুঝাই আল্লাহ তালা যদি কইতো আশ্র রাত বলা হয় মাগরীব থেকে নিয়ে ফজর পর্যন্ত পুরাটো সমটারে বলা হয় রাত আল্লাহ তালা যদি এখানে কইতো আশ্র আর লাইল ব্যবহার না করত এর দ্বারা বোঝা যাইত আমার নবীর মেয়েরাজটা করতে সময় লাগছে মাগরীব থেকে ফজর পর্যন্ত আল্লাহ ক লাইলান আই কালিলান আল্লাহ ক আমার নবীরে আমি আল্লাহ উম্মেহানির ঘর থেকে সপ্তম আকাশ পাড়ি দিয়া জাহ্নাত জাহান্নাম ফুলচারা ভ্রমণ করায় দুনিয়াতে আবার উম্মাহানের ঘরে ফিলাত পাঠাইছি লাইলা আন কালিলান অল্প সময়ে অল্প সময়ে রাতের অল্প সময়ে রাতের পুরা অংশ না কিছু অংশে কিছু অংশ কোন অংশ আল্লাহর নবী বলে জিবরাইল আসলেন আসার পরে আমি ঘুম থেকে জাগ্রত হলাম হয়া আমি উযু করলাম 4000 বছরের রাস্তা ভ্রমণ করে আয়শা দেখি এখনো উজর পানিটা গড়াইতাছে সুবহানাল্লাহ আচ্ছা বলেন তো দেখি আমলে যদি এখানে জমিন একটু ফানি সারেন এই ফানিটা গড়াইব কতকান এক দা সারবেন আর এক মাটি খায়া ফলাইব আল্লাহর নবী কো লাইলান আই কলিলান অল্প সময় লাগছে মানে হইল মাটিতে ফানি যতক্ষণ গড়া এতক্ষণ সময়ে আল্লাহ তাআলা আমাকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে 4000 বছরের রাস্তা সফর করায়া আল্লাহ বুঝাইছে আমার নবী শ্রেষ্ঠ নবী আমার নবীর শ্রেষ্ঠ মুজেজা মেরাজ দান করেছি ঠিক কিনা না জোরে বলেন এরপর আল্লাহ মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা একবার জোরে জোরে কোন আল্লাহু আকবার আল্লাহু আল্লাহ এখানে দুইটা মসজিদের কথা কইছে কোরআন শরীফে পাঁচটা মসজিদের কথা আছে কয়টা পাঁচটা ফিসের ভাই সবাই মিলাজিলা কোন কয়টা এক নম্বর মসজিদে হারাম মসজিদে আকসা মসজিদে কুবা মসজিদে নববী মসজিদে জিরা এই পাঁচটা মসজিদের ঘটনার আলোচনা আল্লাহ কোরআন শরীফে করছে এর মধ্যে দুইটা মসজিদের কথা আল্লাহ মেরাজের আলোচনার মধ্যে করছে আল্লাহ ক আমার নবীরে যে আমি রাত্রের বেলা সফর করাইছি কোথার থেকে কোথায় যেমন আমি কালকে প্রোগ্রাম করছি সিলেটে কইরা বিবারে আইসে থাকলাম বিবারের থেকে এখানে আসছি আমার সফরটা হয়েছে সিলেট টু টঙ্গি আল্লাহ কয় আমার নবীরে যে সফরটা করেছে কোথার থেকে আল্লাহ ক মিনাল মসজিদুল হারামে ইলাল মসজিদুল আকসা মসজিদ হারাম থেকে মসজিদ আকসা একটা মসজিদের নাম হলো মসজিদ হারাম আর একটা মসজিদের নাম হলো মসজিদ আকসা আল্লাহ এখানে জায়গার নাম বলে নাই আল্লাহ দুইটা মসজিদের নাম বলেছে এই দুইটা মসজিদ কোন জায়গায় একটা মসজিদ হলো আরব দেশের মক্কায় এই মসজিদের নাম মসজিদ হারাম আওয়াজ দিয়ে এখন মসজিদের নাম হারাম আর একটা মসজিদ হলো সিরিয়ায় ফিলিস্তিনে জিরু জালেমে এই মসজিদের নাম মসজিদ আকসা মসজিদ আকসাটা সুলাইমান আলী সালাম জিন্দেরকে দিয়া নির্মাণ করাইছে এই মসজিদে একসাথে সোয়া লক্ষ মানুষ এক জামাতে নামাজ পড়তে পারে এত বড় বিশাল মসজিদ আল্লাহ কয় আরব দেশের মসজিদ হারাম থেকে ওই সিরিয়ার মসজিদ আকসা পর্যন্ত আমি আমার বন্ধুরে ভ্রমণ করাইছি রাত্রের বেলা তাহলে আসুন আমি ইন্টারনেটে ঢুকে গুগলে আমি ইন্টারনেটে চার্জ দিলাম মসজিদ হারাম টু মসজিদ আকসা কতটুক দূরত্ব ইন্টারনেট বইলা দিছে হুজুর মসজিদ হারাম থেকে মসজিদ আকসার দূরত্বটা হলো বাইশশো কিলোমিটার আওয়াজ দিয়ে বলেন কয়শো কিলোমিটার ওই আর হুজুর এখন কয়শো কিলোমিটার মসজিদে হারাম থেকে মসজিদে আকসার দূরত্ব বাইশশো কিলোমিটার যারা গাড়ি চালান আমার ড্রাইভার আমার গাড়ি রাস্তা যদি ভালো হয় ড্রাইভার যদি ভালো হয় এক কিলোমিটার যাইতে সময় লাগে মিনিট নবী গাড়ি মসজিদ হারাম থেকে মসজিদে আকসায় সময় লাগবো আমাদের জ্ঞানে বলে দুনিয়ার সফরটা সময় লাগবো বাইশো কিলোমিটার বাইশশো মিনিট আল্লাহ পৃথিবীর মানুষদের শুন তোমাদের স্বাভাবিক জ্ঞান বলে দুনিয়ার মসজিদ হারাম থেকে মসজিদ আসাই যাইতে গেলে সময় লাগবে 500 মিনিট আমি আল্লাহ শুধু মসজিদ হারাম থেকে মসজিদ আকসানা। সেখান থেকে সাত আসমান ভ্রমণ করায়া জান্নাত জাহান্নাম ফুলছরা হাউজে কাউসার দেখায়া আমার নবীর উম্মাহানের ঘরে পৌঁছাইছি পানি মাটিতে গড়া যতক্ষণ এতক্ষণ এতক্ষণ সময় একবার জোরেসোরে গলা বাড়ায় কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা আয়াতের সাহিত্য তরজমা এবার আসেন সারমর্ম কথা কই শেষ কইরা দেই কষ্ট হইতাছে কষ্ট আছে আর কয়েক মিনিটের ভিতরে আসেন সার মর্ম আয়াত থেকে সাত দিক শেষ এখন সার মর্ম কথা হ্যাঁ মেরাজ আজ থেকে পনেরোশো বছর আগে রজবের সাতাইশ তারিখ গভীর রাত্রে আল্লাহর নবী উম্মেহানের ঘরে ঘুমাই রইছে জিব্রাইল আসছে জিব্রাইলের সারা শরীর আল্লাহ বানাইছে এক রকমে গালডা বানাইছে বরফ জাতীয় কাপড় দিয়া এ বাচ্চাটি যদি আবার কথা কয় আমি কিন্তু এই ছেলে এই ছেলে বসো তোমরা এখান থেকে সরো ভিতরে ঢুকো ভিতরে ঢুকো ভিতরে চুপচাপ বসো আমি আওলা জাজ করতে পারি না ভাই আমি বিষয় ভিত্তিক কথা মানুষদেরকে বোঝানোর চেষ্টা করি আমি আমার মতো করে কোরআন গবেষণা করে আপনাদের সামনে কথা বলতেছি আল্লাহ হকবার তাহলে আসুন আর কথা নয় অল্প কয়েক মিনিটের ভিতরে আমি শেষ করে দিচ্ছি এবার সার মর্ম কথা বলতেছি আয়াতের সাত দিক তর্জমা শেষ জিবরা সালাম আজ থেকে পনেরোশো বৎসর আগে মেরাজের রজনীতে আর সাতাইশ তারিখ দিবাগত রাত্রিতে আল্লাহর নবী উম মেহানির ঘরে ঘুমাই দিয়েছে আসে গুমের ঘরে নবী কেমনে ডাক দিব জিবরাইল আল্লাহ গো তোমার বন্ধু ঘুমাই রইছে কেমনে ডাক দিতাম আল্লাহ কো জিবরাইল তোর গালডা আমার বন্ধুর ভাইয়ের তালাত লাগাই দে লাগলে ঠান্ডা লাগবো আমার ভয় গাম্বর ঘুম থেকে জাগ্রত হবে ওই সেনা আরো জোর

ভার জন্য সুবহান প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি পাঁচজন পুলিশ দিয়া আপনারা টঙ্গির উসিजापुरে দিয়া একটা স্পেশাল গাড়ি ভাড়া কয় ও দুই নম্বর ব্লকের এরশাদ নগর দুই নম্বর বলকের আব্দুর রহিম সাহেব আছেন আপনি বঙ্গবোসা করে যাওন লাগবো আমার মন হয় সকালবেলা নাস্তা না খাই দূর মারবো আর হরে কোন কিনা আমার আল্লাহ কি প্রধানমন্ত্রীর চাইতে আমার আল্লাহর ক্ষমতা কম না বেশি না সবাই কইছে না খুব বেশি মানে আওয়াজে বুঝলো না এত বেশি না হালকা বেশি আওয়াজ দিয়া জোরে শুনে কন আমার আল্লাহর ক্ষমতা কম না বেশি আল্লাহ আকবার আল্লাহ কয় এক লক্ষ চব্বিশ হাজার নবীর কাউরে আমার বাড়িতে আনছি না একমাত্র আপনারে বাড়িতে নিব জিবরাইল আলাইহিস সালাম আসার পরে লম্বা ঘটনা শর্টকাট কইতাছি সাত ঘন্টার কথা বিশ মিনিটে শেষ কইরা দিমু জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে আমার নবী উযু করলেন উযু কইটা বুরাকে উঠলেন বুরাক একটা দিয়া কিলোমিটার নিয়ে গেছে বাইশো কিলোমিটার মসজিদে আকসা এখানে গেলেন যাওয়ার পরে বুরাক রাইকা আল্লাহ নবী দাঁড়া রয়েছে জিব্রা ইল করলেন কি কান ধরে আল্লাহ আকবার আল্লাহ আকবর আল্লাহ কন্যা আজান হয়েছে নামাজ হইব আল্লাহ নবী আজান দিলা যে নবী এখানে দুই রাকাত নামাজ অনুষ্ঠিত হবে মুসল্লি কারা কোন নবী গো এখানে মুসল্লি হলো আল্লাহ তালা আপনার আগে যত নবী রসুল দুনিয়াত ফাটাইছে সমস্ত নবী রসুল জিন্নাত ফেরস্তা হবে মুসল্লি আপনি হবেন ইমাম এরে জিব্রাইল আমি কেন নামাজ পড়াবো নবী গো আফটার উসিলা আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য লোহ কলম সব কিছু বানাইছে আপনার একটা টাইটেল হলো ইমামুল মুরসালিন মানে হলো রাসূলরার ইমাম আপনি তো কোনো রাসূল রে ভাই না সবার শেষে আইছেন আমি যদি এখন কই ভাই আমি হইলাম মরহম শেখ মুজিবুর রহমান আর জেউ রহমান আর ইমাম আপনারা বাদ ফাড়ি করার জায়গা পাইছেন না আমার জন্ম হইছে উনিশশো একানব্বই হ্যাঁ আমার জন্মের বিশ বছর আগে মারা গেছে তাইলে আমি কেমনে হ্যাঁ ইমাম ওমু আমার নবীরে কই ইমামুল মুরসালিন মানে হলো নবীর আর ইমাম যদি আদম আলাহ সালাম রে ইমামুল মুরসালিন বুঝা যাই এ বেটা সবার আগে আইছে সবাই নামাজ পড়াইছে আমার নবীরে কই ইমামুল মুরসালিন নবী আইছে সবার শেষে আল্লাহ কো মেরাজের রজনীতে মসজিদে আকসায় সমস্ত নবীরে আমার নবীর পিছে মুসল্লি বানায়া নবীরে দিয়া দুই রাকাত নামাজ পড়ায়া আমি আল্লাহ সেরা শ্রেষ্ঠত্ব টাইটেল ইমামুল মুসালিম বাস্তবায়ন করে দিলাম লম্বা ঘটনা এখানের ঘটনা করতে গেলে এক ঘন্টা সময় লাগবো শেষ করে দিলাম মসজিদ আকসাই কথা শেষ এখান থেকে আল্লাহ কচিব রেল রে আমার বন্ধু বাইশো কিলোমিটার সফর করছে বুরাক দিয়া এবার বুরাক পাল্লা এটা বুরা হইছে এবং না গাড়ির নাম হইল রফ রফ আর জোরে পুরাকার রফ মধ্যে বেশ কম হইল সিঞ্জি আর ভাইভেট কারে যে বেশ কম নৌকা আর স্পিড বুড়ে যে বেশ কম পুরাকার রফ রবের মধ্যে এমন বেশ কম রপরভের মধ্যে উঠছে এহনের ভ্রমণ এত কোনাসিন বাই রুট আর এখন হইল আকাশ আরো জোরে কইন্যা আরো জোরে কইন্যা বাইর আমার আমার আল্লাহ ডাক দিয়া কয় এ আকাশের বেরেস্তারা এরে মহাশূন্যের বেরেস্তারা এরে জাল্লাদের বেরেস্তারা আর ওসের বেরেস্তারা সাজা সাজা সব কিছু সাজা আজকের দিনটা কিসের দিন জানি আমার বন্ধু মোহাম্মদ জারু সব কিছু আমি আল্লাহ বানাইছি এই নবী আমার বাড়িতে আসতেছে আহ নতুন বিয়াই হ্যাঁ নতুন বাড়ি অফিস রুমটা খুব সাজা মাঠটা সাজা ফুলের বাগানটা সাজা বিস্তানটা সাজা নতুন এলে এনে একটু পরিষ্কার করে না রাস্তাটা পরিষ্কার করে গাড়িটা পরিষ্কার করে আল্লাহ দুনিয়ার সব কিছু ভিন্ন রঙ্গে সাজা আমার বন্ধু মোহাম্মদুর রসুল্লাহ দুনিয়ার সবাই আমি আল্লাহর জন্য পাগল আমি আল্লাহ মোহাম্মদুর রসুল্লাহর জন্য পাগল মোসার টাইটেল কালিমল্লাহ ঈশার টাইটেল রহ আদমের টাইটেল সফিউল্লাহ ইব্রাহিমের টাইটেল খলিলুল্লাহ মুহাম্মাদের টাইটেল হাবিবুল্লাহ সবগুলার অর্থ হইল আল্লাহর বন্ধু আল্লাহর বন্ধু হাবিবুল্লাহ অর্থ আল্লাহর বন্ধু তাহলে বেশ কম কোথায় আল্লাহ এর বেক্কায় মুফাসের কেরাম লেখে খলিলুল্লাহ আল্লাহর বন্ধু মানে হইল ইব্রাহিম আল্লাহর জন্য পাগল আর হাবিবুল্লাহ তো আল্লাহর বন্ধু মানে হইল আল্লাহ হাবিবের জন্য পাগল একটা হইল আপনি মন্ত্রীর জন্য ভাগল আরেকটা হইল মন্ত্রী আপনার জন্য ভাগল বেশ কম আছে না নাই তাহলে আসুন মসজিদ আসার থেকে বুরাকে ওইটা আমার নবী এক টানে গেছেন প্রথম আকাশ মহাশূন্য পাঁচশো বছরের রাস্তা পাঁচশো বছরের রাস্তা পাড়ি দিয়া প্রথম আকাশে গেছে দেখবেন ফার্স্ট তলা দশ তলা বিশ তলা বাড়ি প্রত্যেক তলা তলা কিন্তু গিট আছে তালা আছে আপনার দুই নম্বর বলো কোনো নাই থাকলে জোরে সোরে কোন আছে না নাই পিসের আর কিচ্ছু কেনা আসে না নাই প্রত্যেক জায়গা জায়গা তালা দেওয়াল ওই তালার সামনে লেখা মোহাম্মদুর রসুল্লাহ যেদিন আইবো সাথে সাথে দরজা খুলবা মোহাম্মদ সারা খোলার অনুমতি নাই জিবরাইল বুরাক লইয়া এই গীতের কাছে গিয়া আওয়াজ দিছে। জিজ্ঞাসা করে মা তোমার নাম কি কোনা জিবরাইল জিবরাইল কনা জিবরাইল আসলে গিট খোলার অনুমতি নাই অমা মা কাইয়া জিবরাইল তোমার সাথে কে মাই মহম্মদুর রসুল্লাহ এমনই দেখে মোহাম্মদ আসলে করবা না সাথে সাথে গীত খুললা ফের সালাম দিয়া কয় আসসালাত আসসালাম রসুলাল্লা গিট খোলার পরে আল্লাহ নবী দেখে গিটের পাশে দুইজন লোক রইছে একজন হইল দাঁড়িয়ে তো লম্বা মুরব্বী মানুষ আল্লাহ নবী সিবাসি গা উনি কেডারে কোনারে চিনেন না উনি আদম সাফিউল্লাহ উনিলা আদম আলাইহিস সালাম কোনারে ছিলেন না উনি ক্যাডা উনি আদি পিতা বলে কেমনে বাপনে আপনার আপনার উত্তরশরি আমরার বাবা বলে কেমনে আপনারে মোহাম্মদ আপনার আব্বা আব্দুল্লাহ তার পিতা আব্দুল মুত্তালিব তার পিতা هاشম তার পিতা আব্দুল মান্নাব তার পিতা কুসাই তার পিতা কাইলাব তার পিতা মুররা তার পিতা কাব তার পিতা লুই তার পিতা গালম তার পিতা ফের তার পিতা মালিক তার পিতা নাজার তার পিতা মুজার তার পিতা মাত তার পিতা দান তার পিতা উদুর তার পিতা কুমাইসা তার পিতা সালমান তার পিতা ইউস তার পিতা আউস তার পিতা কিমওয়াল তার পিতা تعبت عون تعبت الناشد تعبت الهزا تعبت بلدز تعبت الالدز تعبت الطبيعي تعبت النقش تربي الماخي تعبت ايفا تعبت المقار تعبت الزوا تعبت الهمدان تعبت السمبر تعبت ياسربي تعبت يا هجان تعبت يا الهن تعبت ايلاي تعبت ايدى تعبت الجيزان تعبت ايسار تعبت Ifnath تعبت ابهام تعبت المختار تعبت الناس تعبت الدابي تعبت الشامي تعبت الماسي تعبت الودا تعبت ديدار تعبت ديدار تعبت اسماعيل عليه السلام تعبت ابراهيم خليل الله الله اكبر ابراهيم خليل الله تربيته حاضر تربيته ناور تربيته شاروز تربيته راغو تربيته هو تربيته عامر تربيته صالح تربيته فخت تربيته سام تربيته نوح عليه السلام تربيته لامك تربيته متوسال تربيته اخنو تربيته ادريس عليه السلام تربيته يال تربيته ماهلين تربيته قينان تربيته انوس تربيته سيس تربيته ادم صفي الله বা ভাক বার ভাইগাম বল না উনি হলো আদম আলাই সালাম উনি হলো আপনার ওয়ারি সুত্রে পিঠা আ আদম সফিউল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আদম আলাই সালাম দাড়ি কে রে না কুজে মরার মরে দাড়ি থাকতো না কনো বিঘো বাপ পুত যাতে না নালাগে আমরা দেখি ভেস লাগাই লাই বাফের দাঁড়াই নাই পুতের দাঁড়াই নাই যুবক ফুত বাফ্রেলে ঘুরে ইয়ন আমিষি গায়ে তোমরা তুম তুমি বরো না হিলা বরো কইলা মারা আপ আমি কি তোমার আব্বার তুমি দেখতো তো দেখা যা তোমরা ভাই ভাই কারণ বাপে যদি অন্তত দাঁড়িয়ে দেওয়া রাখতো বুঝা যায় তুই এটা বাপ পুত ঠিক কিনা চোরে বলে হ্যাঁ তোমার ছেলে যুবক হয়ে গেছে এরপরও দাঁড়িটা রাখো না ভাই মরলে কি হিসাব দিবেন এই জন্য অন্তত আজকের ওয়াজ থেকে নিয়ত করে যান হুজুর আর অন্তত দাঁড়িটা কাটবো না হাসরের দিনে দাঁড়িয়ে রুছিলা আল্লাহ আপনাকে হাউজে কাউসারের পানি ব্যবস্থা করে দিব ঠিক কিনা চোরে বলে আদম আলি সালাম রে শিখায় ও জিব্রাহ আদমের দাড়ি কেড়ে আল্লাহ না কুসে মরার পরে দাড়ি থাকতো না ক নভি বাপ পুজ যাতে না লাগে এজন্য আল্লাহ একটু ব্যস্ত কম করে রাখছে একমাত্র আদমের দাড়ি থাকবো এছাড়া আর কারো দাড়ি থাকতো না এই জন্য আমরা দেশের যুবকরা কয় এই জন্য তো আমরা জান্নাতি লেবাস ধরছি এই জন্যই তো আমরা দাঁড়ি টাড়ি কাটিয়া আগের থেকে টিরিং দিতাছি না ভাই দুনিয়ার মধ্যে কাটলে হইতো না যারা দুনিয়ার দাঁড়ি রাখবেন মরার আল্লাহ দাড়ি ছাড়া আপনার আঠারো বছরের যুবক সারা জীবন বানাই দিব যুবক আনল্লাহ করে লম্বা ঘটনা প্রথম আকাশের ওয়াজ যদি করি এ নেও এক ঘন্টা সময় লাগবো ভাসে একটা ঘটনা না কইলে না হয় আরেকটা লোক যাই যায় যে এমনি একটা ভাসি লই আমি এই যে দেখবেন অনেক মূর্তি দেখবেন আমি গত মার্চের দশ তারিখ প্রোগ্রাম আছেন কলকাতা আপনাদের দোয়ার কথা বলার জন্য শুধু বাংলাদেশ না মালদ্বীপ মালয়েশিয়া এই ভারতের বিভিন্ন অঞ্চলেও যায় কলকাতা এক মন্ত্রীর বাড়ির সামনে দুইজন পুলিশ আমি বললাম মনে করছিলাম মূর্তি যে না 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 আমি যে গেলাম ভাই এ দুইটা মূর্তিটার নাম কিতা কই খুশুর এটা মূর্তি না দুইটা পুলিশ আমি কইতেলাম পুলিশ মানে কানে হ্যাঁ কানে শুনে হেরার অ্যাকশন সব সময় না হেরা হলো ইমার্জেন্সি অ্যাকশন জোরা কন ঠিক কিনা হ্যাঁ যে মন্ত্রীর বাড়ি ধাম লইব হেরা ধরব হেরা ট্রেনিং ভাবত হেরা মশাও মারতাস না ওই ট্রেনিং ভাবত একটা লোক তার নাম এমনি হার রয়েছে আল্লাহ নবী জিগা মা ইসমুকা ইসমুহ মা ইসমুহ তার নাম কি তা নবী গো তার নাম হইল ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম

ইসরাফিল যখন শূন্য লাগছে মোহাম্মদ এমনি হাতের মধ্যে যে সিংহা আছে ন এ সিংহার এমনি রাইকা সিংহা রাইকা লালায়া আল্লাহ নবীর উল্টা সালাম দেয়া ক আসসালাম আসসালাম আলাইকা ইয়ার আসল আল্লাহ আকবর ক বাইর আমার আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল আলামিন ডাক দেয়া কয় বা ইসরাফিল আগে আমি সালাম দিলাম উত্তর দিলা না কিছু কয়লা না ইসরাফিল ডাক দেয়া কয় নবী গো আল্লাহ আমারে ডিউটি দিছে আল্লাহ হুকুম দিব সিঙ্গাতে ফু দিব সালাম দেও ন যাইতো না ল ন যাইতো না কারণ আমি যদি সালাম দেই বা লয় আল্লাহ যদি কো ফু তাহলে দুই কাম একটু ধীরে হয়ে যাবো গা আল্লাহর হুকুম মানতে যদি ধীরে হয় আমি ধ্বংস হয়ে যাবো আল্লাহ নবী

পয়সা আল্লাহ আসমানে উদায়া তুলিয়া ধ্বংস করার জন্য আমারে হুকুম দিত না আমি বুঝে বলাইছি আপনি আসমানে আইছেন অন্তত আজকে রাত্রে আল্লাহ কইতো না ফু দে এই জন্য তয়া রাক্ষা দিছি একবার জোরে জোরে কন আল্লাহ শেষ এক নম্বর আকাশের ঘটনা এখন একটা না জামুগা সাত নম্বর আকাশে সময় নাই কষ্ট হইতাছে কষ্ট হইতাছে আপনার আর কষ্ট না হইল আমার কষ্ট হইতাছে হ্যাঁ দেড় ঘন্টা ওয়াজ হয়ে গেছে দাঁড়ায়া চাও খাইছি না রাখেন চাও খাইছি না পানিও খাইছি না আলহামদুলিল্লাহ আপনারা যে আকর্ষণের সাথে কোরআনের বয়ান শুনতেছেন এই বসাটা হাসর উদ্দিন নবীর কাছে পৌঁছাই দিবে ঠিক কিনা জুড়ে শেষ কথা শেষ কথা এবার আসেন প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশে গেলেন দেখা হলো ইসাই হায়ার সাথে গেলেন তৃতীয় আকাশে সাক্ষাৎ হলেন ইউসুফ নবীর সাথে গেলেন চতুর্থ আকাশে সাক্ষাৎ হলেন ইদ্রিস আলি সাথে গেলেন পঞ্চম আকাশে দেখা হলেন মুসা আলাই সালামের সাথে গেলেন ষষ্ঠ আকাশে দেখা হলো হারুন আলি সালামের সাথে গেলেন সপ্তম আকাশে সেখানে একটা মসজিদ আছে এই মসজিদের নাম বাইতুল মামুর মসজিদ এই মসজিদের উপরে সিদ্দরাতুল মমতা দাগের হেফার আল্লাহ আর আল্লাহর আরশ উপরে উপর লোহের উপরে কলম একবার জোরে জোরে কোন আল্লাহু আকবার এই কলমের উপরে আমার আপনি তাকার জান্নাত 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 আল্লাহু আকবার জোরে কা সবত মাকাসে সিদরাতুল মুন্তাহা টেক দিয়ে একটা লোক বয়ে রইছে তার সামনে দুই বছর তিন বছর সাড়ে বছর পাঁচ বছর ছোট ছোট বাচ্চারা একজন গিয়া কান উঠান দে একজন না হটান দে একজন পিছে দা টান দে একজন সুলো টান দে আল্লাহ নবী কি তারে এ নদী শিশু পার্ক

নিল জাতির ভিতরে ইব্রাহিম আলী সালাম তার সামনে যে ছোটো ছোটো বাচ্চারা কোনো বিগ যে সমস্ত ছোটো ছোটো বাচ্চারা মার দুই বছরের বাচ্চা তিন বছরের বাচ্চা এক মাসের বাচ্চা পাঁচ বছরের বাচ্চা আমরা শিশু বাচ্চাটি যে মারা যা এই বাচ্চাগুলার আল্লাহ কবর থেকে উড়াইয়া ইব্রাহিম নবীর সামনে ইব্রাহিম নবী তো জাতির ভিতা বাফের সাথে ওই যে দাদা দাদির আর খেলাধুলা করা খেলায়া শখ মিডা এই অনেকের দুই বছরের বাচ্চা পাঁচ বছরের বাচ্চা সাত বছর আদুরের কলিজার টুকরা মেয়েডা ছেলেটা মইরা জাগা আমরা দেশের অনেক নারী পুরুষ এমন আছে সন্তান লাগা আল্লা গালি দিয়া কয় সদার ঘরে সদা তুই আমার দিকে এমন কোন জোরে চাইছ আমার বাচ্চাটারে মেরালাইছ ইমুকের বাচ্চাকে তুই রে দেখছিলেন কইতেন না আমরা এলাকার কথা বলতেছি না আমরা বিবারি আর অনেকের অঞ্চলে অনেক মহিলার এমন ভাবে আল্লাহ না মা আল্লাহকে যদি গালি দাও তোমার চলে ভাই আপনি বলতে পারেন মাগো কষ্ট করে সন্তানটা জন্ম দিছিলেন সন্তানটা গেছে বইয়া গাড়ির নিচে চাপা পড়া অথবা জন্ম দেওয়ার সময় বাচ্চাটা মারা গেছে মাগো আপনি কষ্ট লালন পালন কারণেওয়ালা এই বাচ্চাটা মরে যাওয়ার পরে আপনি যদি বলতে পারেন আল্লাহ তুমি দন দিছিলা দন দম নেওয়া গেছ আল্লাহ তাআলা ক ও নারী আর পুরুষ আমার বান্দার বান্দি শূন্য রাখো মৃত্যুর পরে তোমার কবরে হাসরে মিজানে ফুল ছাড়াতে তোমার এই বাচ্চাটা তোমার না আল্লাহর তোর জান্নাতে পৌঁছাই দেব এজন্য বলতে হবে আল্লাহ তুমি দন দিছিল তুমি দন নিস আলহামদুলিল্লাহ গালা গালাগালি করা যাবে না হাসরের দিন একদলে কেউ আল্লাহ আমি যে দুনিয়ার মধ্যে ফাডার করে ভাডারে রাখিয়া ইসলাম হে খারো এ খারো ফসরাপ করতো সাদাবাজি করতো সন্ত্রাসী করতো হে যদি শিশুকালে মরে যেত গা আজকে আমার না যাতের উচিলা হইতো ঠিক কিনা জোরে বলে এই জন্য ইব্রাহিম নবীর সাথে কথাবার্তা হইয়া সিদ্ধাতুল মুমতাহা বটার এলাকা ইটা কেমনে বুঝাইতাম আমি অনেক সময় এই দেশের বাহিরে ই আর দিয়েও যায় ইন্ডিয়া অনেক সময় আগরতলা দেওয়া যায় বেনা ভুল দিয়া যায় বেনা ভুলও অথবা আগরতলা দিয়া ইন্ডিয়া কেউ না আসেননি নাই এখানে কিন্তু যাক একজন ভাই আছে দেখবেন যা না থাকলে আমি আপনারা দাওয়াত করে গেলাম আমার বাড়ি ব্রাহ্মণ বাড়িয়া আমার বাড়ির থেকে আধা ঘন্টা লাগে আগরতলা পুষ্টে যাওয়ার জন্য আমার ফোন নম্বর কাঠ রাখবেন যাইবেন ওই বটারটা আপনারা দেখাই দিব ওই বটরের মধ্যে এমনি দাগ দেওয়া দাগের হেফার লেখা ওয়েলকাম টু ইন্ডিয়া দাগের হেফার লেখা ওয়েলকাম টু বাংলাদেশ এই দাগের হেফার বাঙালি সবাই তাকতারে দাগের হেফার ইন্ডিয়ান সবাই তাকতারে এবার থেকে হেবার গেলে এক দেশ থেকে আরেক দেশে গেলে দাগের হেবার গেলে বিশা লাগে ফাস্টফুড লাগে সরকারের অনুমোদন লাগে সিদরাতুল মুমতা হইল বটার এলাকা দাগের হেবার হলো আল্লাহর বাড়ি এবার হইল দুনিয়ার রাজত্ব ওই দাগ পর্যন্ত জিবরাইল আমার নবীর সাথে দাগের কাছে নবীরে গিয়ে এখন নবী জান দোয়া করেন সুবহানাল্লাহ কইতেন না বাইর আমার আল্লাহর আলামিন দেয়া কয় বিশ্ব জিবরাইল এই দাগের হেফার আল্লাহর বাড়ি আমার ঘর থেকে আল্লাহর বাড়ি পর্যন্ত আসল জায়গা তুমি নাই জিবরাইল ডাক দেয়া কয় রাসূলুল্লাহ রাসুল আল্লাহ আল্লাহর নবী আল্লাহ ওই দাগের হেফার যাওয়ার অনুমোদন বিশা আমার নাই দাগের হেফার যদি আমি যাই আল্লাহর তো তজল্লি দিয়া আমার ছয়শ সভাকা ফুইরা সার হার হয়ে যাইব আমার যাওয়ার অনুমতি নাই আল্লাহর নবী কয় আমার বই বই লাগে কেমন কেমন লাগে এমনই আল্লাহ ডাক দেয়া কয় আল্লাহর পায়খাম্বর আসেন এত কঞ্জিব রাহিল আপনার ছিল জিম্মাদার আর এখন থেকে আমি আল্লাহ আপনার জিম্মাদার দেন না তো বিটা কেটা বাইর আমার আল্লাহর আল্লাহর আল্লাহার পরে আল্লাহর বাড়িতে ঢুকে মুসা নবির আল্লাহ কইসেন ফাখলা না গুপ্তে মোসা বা খোদায়ে কবুতর আরে গুপ্তে মোহাম্মদ বা খোদাই নর একবার জোরে জোরে কোন আল্লাহ একবার নবীর আল্লাহ আলাই, জুতা আচ্ছা বলেন তো দেখি মসজিদের বারিন্দার যদি বিজ্ঞাপন লিখা আহে বিশেষ দোষ মসজিদের বারিন্দার জুতা খুলে প্রবেশ করতে হবে মসজিদের বারিন্দার যদি জুতা কইলা প্রবেশ করতে হয় ভিতরে যে জুতা খোলন লাগবো বিজ্ঞাপন কি লেখন লাগব এম নই বুজা যা মুসা আলাই সালাম তোর পাড়ে আল্লাহর সাথে দেখা করছে আল্লাহ ক ফাখ লা না আ লালাই ভাবে রে সূতা খোলা ই নাকা বিলওয়া দিল মোখাদ্দা সিদ্ধা এটা পাক পবিত্র তোর পাহাড় তোর পাহাড়ে যদি আল্লাহর সাথে দেখা করলে সূতা খোলন লাগে আল্লাহর বাড়িতে গেলে সে খোলন লাগব এটা কি কোন লাগব কোন লাগতো না আমার নবী জুতার মধ্যে হাত দিছা আল্লাহ ডাক দিয়া কয় নবী গো আপনি তো মুসা না আপনি কলেন হাবিবুল্লাহ আপনি হলেন রাহমাতুল লিল আলামিন আপনি হলেন ইমামুল মুরসালিন সমস্ত নবীরা আমার জন্য পাগল আমি আল্লাহ আপনার জন্য পাগল আমার আল্লাহ ডাক দিয়ে কয় নবী আমার বাড়িতে আপনি আসবেন আমি আল্লাহ সব সাজাইছি নবীজি আপনার পায়ের সুতা করতে হবে না তাও সুতা লাগায়ান আপনার কত দাম বালা কইরা বুঝেন আপনার পায়ের সুতার দলি দিয়া আমি আরো শ্রেবর কতপূর্ণ করব আমার নবী আল্লাহর বাড়িতে গেছে এখানেও দুই ঘন্টার কথা আছে আল্লাহর ভবনও ঢুকছে শেষ কথা নতুন বিহাই এর বাড়িতে গেলে কয় কিছু আনছেন নি অনেকবারে ভালোবাসার বিষয় দুস্ত কি আনছ বাইর কর টান্ডা বাইর করে আল্লাহ ডাক দেয়া কয় নবী আমার বাড়িতে কি জানছেন নবী ক আল্লাহ আমি তো কি জানা একবারে খালি আইছি না আল্লাহ তোর পান খাই না তরমুজ খায় না কাঁঠাল খাই না আল্লাহ তুমি যেটা ভালোবাস সেটা নিয়ে আইসে কি নিয়ে আইছেন আত্য়া তো লিল্লা হি ওয়া এই জিনিস খানা লয় আইসছি আল্লাহ যাক দিয়া কই নবী কেমন জিনিস লয় আইছেন সেই জিনিস পাইয়া আমি আল্লাহ খুশি এক দুস্ত দুস্তর জিগা দুস্ত কি টানছস কো বেশি কো না একটা বেনসন সিগারেট আনছি কো দুস্ত বেনসন সিগারেট আনছস ইডা ভাই আমি খুশি আমরার দেশের বেডা দেখবেন যারা বিড়ি সিগারেট খা আমি এক মাহফিলে কইছিলাম আমরার দেশের যুবকরা সিগারেটের জন্য যে পাগল এর 100 ভাগের 10 ভাগ পাগল যদি আল্লাহ নবীর লাগে হইতো হের আল্লাহর উলি হয়ে যাইতো। সুবহানাল্লাহ আমার বাড়ি ব্রাহ্মণ বাড়িয়া মার্কেট এক মাদ্রাসা আমি একদিন বাথরুমও জামু আমার ছাত্ররা গিয়া বাথরুম আওয়াজ দিচ্ছে তাড়াতাড়ি খোলা বড় হজর বড় হজর এক লোক বাইরেছে এক হাতে বদনা বদনা চিনেন তো কারণ এক দেশের গালি আর এক দেশের বলি আমরা সারা বাংলাদেশ ঘুরি এক এক এলাকাত গিয়া দিহি ভাষা এক এক রকম সিলেট গিয়া আমি কোয়াজও কইলাম এক গুলি দিয়া দুই বগা মারছে হেরা সব হাসি সুর করছে পরে আমার কহজুর আমরা দেশের বগা হইল লুঙ্গি নিচেরটা আর আমরার দেশে বগা কয় ওই যে সাদা বক বক চিনেন তো আমি গাছটা বেরোল্লা আমরার দেশের বক তোমরা দেশে লঙ্গিন নিচের ফসরাবের রাস্তা হয়ে গেছে গা আল্লাহ আকবর ডাকাত থেকে এক হুজুর গেছে সিলেট ওয়াশ করতো যাওয়ার পরে খাওয়ান দিছে কখিতাব আমি আসাম কালা কু না সাদা কু বিজা কু না শুকনা কু খাইতা ঢাকার হুজুর কয় আমি এত কষ্ট করে সিলেট আইলাম সাত ঘন্টা জার্নি করিয়া আমারে তোরা গুখা হইবি আবার জিগা ভিজা খু না শুকনা গু এমনি না আসলে তো গু খাওয়াইতাম না হুজুর আমরার দেশের ভাষা মানে এটা খাইবেন না ওইটা খাইবেন বিজাটা খাইবেন না শুকনাটা খাইবেন ঠিক কেনা চুরাবো না ওই নোয়াগেল্লা সাহ টুঙ্গি স্টেশনে ভরা হে আব্দুল করিম ক হেরা তো আর হারতৈক্য কইতে রে না হেরা কো হারতৈক্য ফানি রে কই হানি নোয়াগেল্লা বাই থাকলে কিন্তু রাগ তাক কই রেন না বুঝাইবার জন্য কইতাছে আর কি তো ভরা হে আব্দুল করিম ক নদীর হানি আর সাগরের হানির মধ্যে কি হারতৈক্য আব্দুল করিম তো টুঙ্গির বেড়া বুঝেন না দুই নম্বর বলকে ক স্যার হারতৈক্য না ভারতৈক্য এবার নোয়াগেল্লা স্যার ক তুরু গাদার গাদা হারতৈক্য আর হারতৈক্যর মধ্যে কোনো হারতৈক্য নাই আচ্ছা বলেন তো দেখি যা ঝাঁক সব এক কত ঠিক কিনা বলা। এই জন্য ছোট্ট একটা বাংলাদেশ এক দেশের গালে আর এক দেশের বললি তো বদনাশি আপনারা ওই যে বাথরুম যে তো এক হাতে আর না এক হাতে সিগারেট তা আমি যে গেলাম এক হাতে আর না এক হাতে সিগারেট মানে তিন ভাগ শেষ এক বাঘ রয়েছে মানে হইলো হে এক কান্দা সারছে আরেক কান্দা খাইছে আমি যে গেলাম সচা ইটার ভিতরে সার থাকেছো না খাইতে গেছো এমন ডাক দেখ হুজুর বিয়ার মাফ করবেন দুই একটা টান না দিলে মালটা সাপ্লাই না আহ মুসলমান আজকে সিগারেটের কত পাগল পানের কত পাগল ইয়া বা টেবলেটের কত পাগল ও ভাই এর একশো বাগের দশ ভাগ পাগল যদি নামাজের জন্য আলেমের জন্য ওরানের জন্য আল্লাহর জন্য নবের জন্য হয় তা খাজা মহিউদ্দিন চিস্তি যখন কোশেন আল্লাহ পানি শুকাও শুকায় যাইতো আমার তোমার কথায়ও শুকায় যাইতো ঠিক কিনা সুরে বলে জন্য মুসলমান আসেন আল্লাহর বাড়িতে যাওয়ার পরে আল্লাহ জিগা গো আমার জন্য কি নিয়ে আইছেন বললাম গো আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু আল্লাহ কো নবী আপনার এই জিনিস পায়া আমি আল্লাহ হইয়া গেছি খুশি দেখবেন নতুন বিয়ের বাড়িতে গেছে বিয়ে গো তাড়াতাড়ি সরব দে চা দে পান দে বিয়া হইছে গরম আল্লাহ ডাক দিয়া ক আসসালামু আলাইকা আইয়ুহান নবী নবী গো আমার সালাম নেন আমার সালাম পার সাথে সাথে এত বড় লম্বা জার্নির Claimant তো দুর্বীত হবে সুবহানাল্লাহ আর জোরে কই না আর জোরে কই না নবীর যজন কইছে আসসালামু আলাইকা মানে হলো আমার সালাম একমাত্র তোমার আল্লাহর নবী কয় অনেক সময় দেখবেন আপনার দুইটা বাচ্চা বাসাত সাত আরেকজনের বাড়ির দাওয়াত খাইতে গেছেন তখন কিন্তু মার ফেটের ভিতরে খাওয়ান যেত না শুধু দুইটা বাচ্চার কথা ভাববা রে আমার দুইটা বাচ্চার যে কি অবস্থা কি অবস্থা আমার নবী আল্লাহর বাড়িতে গিয়া শুধু কয় ইয়া উম্মাতি ইয়া উম্মাতি ইয়া উম্মাতি একবার জুড়ে সুরে কন বাইর আমার আল্লাহ ডাক দিয়া কয় আসসালামু আলাইকা আইয়ুহান আমার সালাম নেন অন্তর ঠান্ডা করেন নবী ডাক দিয়া কয় আল্লাহ গো উম্মত রে দুনিয়ায় এই বেথাই তো সহ্য হয় না আমার তোমার সালাম একলা নিমু তা হয় না আল্লাহ ডাক দিয়া কয় নবী গো নিদেল না জমলা লেবেল এমনি আমি আল্লাহ দিব জাল গো জান আসসালামু আলাইনা وعلى عباد الله الصالحين দুই নম্বর বলকে যতজন ওয়াজ শুনে যারা মুখলিসিন আমি আল্লাহ মেরাজের সালাম তারার ওদিয়া দিলা সুবহানাল্লাহ আহ যেই নবী আমরারে আল্লাহর বাড়িতে যায়ে ও বলে নাই এই নবী ফর না আফন আসতে কইছে গলা ফাড়ে শেষ কথা এখনো শেষ কইরা দিমু জুরে সুরে কল যেই নবী আল্লাহর বাড়িতে যায় ও আমরারে বলে নাই এই নবী পর না আপন হিসের তারা কইছে না এখন রেকর্ড হইতাছে নবীর দরবারে আওয়াজ যাইতাছে ফেরেশ তারা রেকর্ড করতেছে আওয়াজ দিয়া জুরে সুরে কোন যেই নবী আল্লাহর বাড়িতে যায় আমরারে ভুলে নাই জাহান্নামের কিনারায় আমরারে ভুলবে না ফুল ছরাতের গুরাই আমরারে বলবে না হাউজে কাউসারের গুরাই আমরারে বলবে না এই নবী আমরার পর না আপন এই নবী পর না আপন এই নবীরে ভালোবাসার দরকার আছে না নাই আজকে আরং আরং কোম্পানি আমার এই দেশের এক আজকে রসুল দাঁড়ি কাটে নাই নবীর প্রেমে ভালোবাসায় সে সব দিকটা গেছে তার মুখে কেন দাঁড়ি এই আরং তারে চাকরি দিল না তাইলে বোঝা গেল সে নবীর দাঁড়ি দিকা তারে কুটুক্তি করেছে যে দাঁড়িকে কুটুক্তি করে সে নবীর দুশ্মন না বন্ধু আজকে কছে সে না বন্ধু আজকের মাহফিল থেকে যে আরং কোম্পানির মাল দাড়িওয়ালারা খায় মসজিদের ইমাম সব খায় মুসলমানরা খায় মুসলমানের টাকা দিয়া বেল্টের কোম্পানি করেছে আর আজকে দানির জন্য চাকরি দিলে না আজকের থেকে আরং আমরা বয়কট করলাম ঠিক কিনা চুরে বলে ইসলামের এই শ্লোগান বিএনপির শ্লোগান নয় এই শ্লোগান জাতীয় পার্থীর শ্লোগান নয় এই শ্লোগান মুসলমানের শ্লোগান ঠিক কিনাবেন আও মালিক বিন পেজাতীয় পার্টি দলমত নির্বিশেষে নবীর دشمنদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে ফ্রান্সের সরকার আবার নবীকে কটূক্তি করেছিল আহ বুলাহপুর ханউদ্দিন আবার নবীকে গালি দিয়েছিল আমরা রক্ত দিয়েছিলাম আবারও যদি নবী বিরোধীরা ইসলাম বিরোধীরা আবার আপন নবীর বিরুদ্ধে কথা বলে রক্ত দেয়া নবীর এসকের বই প্রকাশ করতে কারা কারা চন্দুটা হাত তুলে দেখা হায় জয় মুসলমান জয় নবীর ভালোবাসায় জয় নবীর দুয়ায় আমি আপনে টিকে আসি আসমান টিকে আছে জমিন টিকে আছে এই নবীকে গালি দিলে আশিকের রসূলরা বরদস্ত করতে পারে না আর সে আল্লাহর নবীর কয় আসসালামু আলাইকা আল্লাহ গো নিতাম না সালাম একা আল্লাহ গো নিতেন না যেমনে নিবেন। এমনিই দিমু জাল আসসালামু আলাইনা আপনার উম্মত সহ সালাম দেয়া দিলাম সালাম শেষ কথাবার্তা শেষ আল্লাহ জিব্রাইল রে ফোন লাগাইছে হ্যালো তো মনে গুতে না বুঝবার লাগবে কুইতাছে এন তো বালা বুঝছে এই জন্য হাল্লা ক হেলো জিভ রাইলা হে ওই যে লোহ কলমের উপরে আল্লাহ হাজে ওই যে দেখবেন আমি কক্সবাজার ওয়াজও গেলে কক্সবাজারের বক্তরা সমুদ্র সৌকত বিভিন্ন পাহাড় ঘুরায় ঘুরায় দেখা অন্য রাষ্ট্রত গেলে হেরা কুজুর ইটা আমরা দেশের এই এই সে ইন্ডিয়া গেলাম বাবুরি মসজিদ দেখাইলো কুজুর ইটা এই শুরু হইছে। তা আল্লাহ কয় এক বন্ধু আরেক বন্ধুর বাড়িতে গেলে হেরার ঐতিহ্যবাহী জিনিসগুলা ঘুরায় ঘুরায় দেখা আমার বন্ধু যে আমার বাড়িতে আইসে আমার ঐতিহ্যবাহী জিনিসটা দেখান লাগতো না আল্লাহ কুজুর যা আমার বন্ধুরে কলম দেখা লোক দেখা আরস দেখা দেখা জান্নাত দেখা জাহান নাম দেখা যাওয়ার সময় হাউসে কাউসার তো কইতাম নি না শেষ করে দিব নি না শেষ করে দিব ফার্স্ট মিনিট শেষ করে দিব শেষ কথা এ রাহেন ইনশাল্লাহ এই বছর যদি শেষ করে দেখে তো হইতো না আজকে শুধু আপনার সাথে আমার পরিচয় আমার ভাই আমার ভাই শেহাবুদ্দিন মেয়াজি সাহ অত্যন্ত মহাব্বতে ফার্স্ট মিনিটের ভিতরে আমি শেষ করে দিচ্ছি জান্নাত জাহান্নাম আরস করছি লোহ সব কিছু ঘোরায়া সব কিছু দেখায়া আল্লাহ তালা সব নবীর দেখায়া আল্লাহর বাড়ির থেকে যখন আই ফরে আল্লাহ কো নবী গণ নেন পঞ্চাশ সপ্তাহ নামাজ দিলাম পঞ্চাশ সপ্তাহ নামাজ লয়া আমার নবী যখন ষষ্ঠ আকাশে আইছে আবার নইবার গেছে পাঁচচল্লিশ নামাজ নামাজ যখন আসে মনটা বেজার আল্লাহ কো নবী মন্ডা করে কে আল্লাহকে তো পঞ্চাশ দিস এমন তো কমাইয়া ভাত চল্লিশ রেখে দিচ্ছেন ফাঁস নামাজ টুইকি সব টুকি আল্লাহ নবী যান আমি আল্লাহ নামাজের সংখ্যা কমাইছি সবের সংখ্যা কমাইছি না আল্লাহর বাড়িতে নবী 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 সকাল বেলা ফজরের পরে নামাজ পড়া আল্লাহরে কো আল্লাহ হাউজে কাউসার আল্লাহ হাউজে কাউসার হাউজে কাউসার যখন দেখে জিব্রাইল রে ও জিব্রাইল হাউজে কাউসার কি রে কো হাউজে কাউসার হইল মুদুর সাইতে মিঠা দুধের সাইতে সাদা প্রাণী জাতীয় হাস হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি থাকবে না এ হাউজে কাউসারের মালিক যে হবে উনি টাইন না টাইন উনার উন্মত রে খাওয়াইব যে এক গ্যালাস পানি পান করবো চল্লিশ হাজার বছর তার পানির তৃষ্ণা হবে ना। ना। से ना। मुक्तिया फेडर भाव ए काउंसर फानी এই শরীর কোনদিন জাহান্নামের নামের আগুনে জ্বলতো না আল্লাহ নবী দুনিয়াত আয়া আল্লাহ হাউজে কাউসার যে ভাইব এ নবী সেরা নবী হাউজে কাউসার যেই নবী ভাইব এই নবীর উম্মতের আগে খাওয়াইব আল্লাহ গো আমার উম্মতের কোন ফাইসালা হয় আল্লাহ নবী দোয়া করো আল্লাহ আল্লাহ হাউজে কাউসার আল্লাহ হাউজে কাউসার আল্লাহ কচিব রেল যা আমার বন্ধুরে গিয়া কো আমার বন্ধু দি শুধু কয় হাউজে কাউসার হাউজে কাউসার জিব্রাইল কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুধু হাউজে কাউসার বইলা পয়লা কেনে কালডান জবরাইলে ডাক দিয়া কয় জিবরাইল হাউজে কাউসাত মনে হয় আল্লাহ আদমরে দিয়া দিব মনে হয় মুসারে দিয়া দিব মনে হয় ইমরা হিমরে দিয়া দিবা এই জনলো আমি কান্দি আল্লাহ যাতে আমার হাউসে কাউসার দিকা পঞ্চিত না করে। আল্লাহ রে ডাক দিয়া কয় আল্লাহ তোমার বন্ধু হাউসে কাউসারের জন্য কান্দে ইরানি আরেক জনে নেয় আল্লাহ ডাক দিয়া কয় জবরাইল চারা যা আমার ব বন্ধুরে ইন্না কাল কাউসার আজকে থেকে আমার বন্ধুর নামে আমি আল্লাহ হাউজে কাউসার লেখা দিলা আমার বন্ধু যে টেনশন করতেছে অন্য নজনে নিয়ে যাই যা সাগারা যদি রেজিস্ট্রি করে দেলা আর কিন্তু চিন্তা থাকে না আমার ভাই দেশের জন্য কাজ করছে যুদ্ধ করছে বীর মুক্তিযোদ্ধা সনদ যখন ফায়াল আর কোনো চিন্তা নাই এখন বাতা সবই ঠিকভাবে ভাইতেছে কিন্তু সার্টিফিকেট পাওয়ার আগে একটা টেনশন চিন্তা আসিন কারণ হাতি মুক্তিযোদ্ধারা বাতা হয় না কিন্তু এ কাটলো টানা টানি আরো জোরে বলেন ঠিক কিনা আমার ভাই দেশের জন্য ইসলামের জন্য হ্যাঁ দেশের জন্য কাজ করছে এখন দেখেন ইসলামের জন্য মসজিদের খেদমত করতেছে আল্লাহ সভাপতি হায়াতে বরকত দেখো না আমি কাত পায়ালা আর কোনো চিন্তা ভাবনা নাই আল্লাহ কই না আতই না কাল কাউসার আমার বন্ধুর নামে হাউজে কাউসার লিখা দিলাম হাসরের ময়দানে আল্লাহ ডাকিয়া গো দুই নম্বর ব্লকের মসজিদের সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব মুসল্লিরা আসো রাত সাড়ে বারোটা পর্যন্ত আমি নবীর ওয়াশ শুনতে আজকে এর বিনিময়ে আমি এক গ্লাস পানি তোমরা পান করায় দে ওই দিন যদি আমার আপনার আল্লাহ নবী এক গ্যালাস পানি ফান করায় দে চল্লিশ হাজার বছর পানির পিপাসা হবে না আর যেই ফেডের ভিতরে হাউজে কাউসারের পানি ঢুকিয়া যাইবোগা এই শরীর জাহান্নাম আগুনে জ্বলবে না আল্লাহ তাআলা মেরাজের আলোচনা করতে গিয়া কয় সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা একবার জোরে কন আল্লাহ 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 পবিত্র ওই সত্তা তার বন্দারে মসজিদে হারাম থেকে মসজিদ আকসায়। আশ্রয় করাইছে আশ্রয় মানে হলো রাত্রিকালীন সফর মসজিদে হারাম থেকে মসজিদ আকসার ভ্রমণটাকে বলা হয় আশ্র আওয়াজ দিয়ে কোন দুনিয়ার সফরটাকে কি বলা হয় আসরা আর মসজিদ আকসার থেকে যে সাত আসমান ভ্রমণ করছে ইডারে বলা হয় রাজ আমি হাদিস তেলওয়াত করেছিলাম আল্লাহ নবী বলে আসলা তু মেয়ারাজুল মমিনিন আর মমিনের মেয়ারাজুল নামাজ আমার নবী আল্লাহর আর সে যায় আল্লাহর সাথে কথা কইছে আর আমরা দৈনিক পাঁচ অপ্ত নামাজে বইসা বইসা আল্লাহর সাথে কথা কম বলে আল্লাহর সাথে কেমনে কমে আমরা যখন নামাজ আল্লাহামদ সকল ফসংসা আল্লাহ ক লিমানিল হাম সকল ফসংসা কার আমরা কই লিল্লা আল্লাহ আবার পরশো করে মানিল্লাহ তোমার আল্লাহকে আমরা কই আল আমিন যিনি বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ কো মানির রব্বিল আল আমিন আমরা কই আর রহমান আল্লাহ আবার প্রশ্ন করে মানির রহমান রহমানকে আমরা কই রহিম আল্লাহ আবার প্রশ্ন করে মানির রহিম রহিমকে আমরা কই মালিক অমিত দিন বিচার দিবসের মালিক যিনি আল্লাহ কো আনা মালিক অমিত দিন আমি তো বিচার দিবসের মালিক তখন আমরা কই ইয়া কানা আবুদুয়া ইয়া কানা আল্লাহ আমরা তোমারও ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই কেবল তোমার করি ইবাদত কেবল তোমার চাইনি আমার দাউদি সাদা সরল পথে সিরাত মোস্তাকি সিরাত মোস্তাকি আল্লাহ আকবর সুরা কোন আল্লাহ এই যে আমার এত বড় সফর কইরা আল্লাহর সাথে কথা কইতো। আমরা দৈনিক ফাঁস বার নামাজে আল্লাহর সাথে কথা কই বল হুজুর কইতে কথা কই চল্লিশ বছর ধরে নামাজ পড়তেছি একদিনও তো আল্লাহর কথা শুনলাম না কারণ আমরার কান পরিবর্তন হইব সব পরিবর্তন হইব অন্তর খালাল খায়া ইটার সুই শুদ্ধ হইব ইমামে আজম হানিফা নিজে 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 একশোবার আল্লাহরে স্বপ্ন দেখছি ইমাম মালিক নবীর স্বপ্ন দেখছে আল্লাহরে দেখছে এক আল্লাহর ওলি কয় আমি যখন নামাজে দাঁড়াই মনে করি ফুল ফুলচেরদের ফুলে দাঁড়াইছি ডান দিকে জান্নাত বাম দিকে জাহান্নাম পিছনে মালাকুল মউত আজরাইল সামনে আমার আল্লাহ দাঁড়ায় রয়েছে। আমি এমন ভাবে 32 বছর ধরে নামাজ পড়তাছি আহ এভাবে আমরা নামাজ পড়ে এই নামাজ হবে আমাদের জন্য মেরাজ সংক্ষেপ আকারে শুধু আমার নবী যে মেরাজে গেছে শুধু মূল মূল পয়েন্টগুলো বললাম মেরাজ থেকে আসার পরে আর অনেক ঘটনা ঘটছে আবু বকর সিদ্দিক আবু এরার সাথে কথোপকথন হয়েছে সর্বশেষ এই মেরাজের ঘটনা শুনে বেঈমান কাফেরা দলে দলে মুসলমান হওয়া শুরু করছে আল্লাহ তাআলা এই মেরাজের ঘটনা দিয়া আমার নবীর শ্রেষ্ঠত্ব বাড়ায়া দিছে পৃথিবীর মানুষদেরকে বুঝাইছে যেই নবী চার হাজার বছরের রাস্তা আল্লাহ এক সেকেন্ডে ঘুরাইতে পারে এই নবীর দাম কম না বেশি আস্তে কিছু আরো এখন কম না বেশি এই নবীরে ভালোবাসার দরকার আছে না নাই আল্লাহকে মোরা ভালোবাসি রাসুল মুদে আয় আল্লাহ অত্র মা ফিলে প্রায় দুই ঘন্টার মতো কোরআন হাদিসের আলোচনা করে আল্লাহ তোমার নবীর মেয়েরাজের আলোচনা করে আলে মুলামাই কেরামদেরকে নিয়া আল্লাহ হাফেজে কোরআনদেরকে নিয়া বৃদ্ধ বাবাদেরকে নিয়া নৌজন যুবকদেরকে নিয়া আল্লাহ পর্দার আলারে মা বোনদেরকে নিয়ে হাত বাড়াইছি আল্লাহ আমাদের সকলের জিন্দিগানির গুণা কথা মাফ করে দাও আল্লাহ করোনা ভাইরাসে অনেক মানুষ আক্রান্ত আমাদেরকে এই পর্যন্ত বাঁচায় রাখছো সামনে আমরা করোনা ভাইরাস থেকে হেফাজত করো এ আল্লাহ এই মহল্লাবাসীর আগুন এলাকা কারেন্ট এলাকা করলো বাইরাস সমস্ত আজাদ বছর থেকে হেফাজত করো আল্লাহ আমার মহাব্বতের বাইরা কাজ কর্ম বাদ দিয়া আরামের ঘুমরা হারাম কইরা যারা নবীর মহাব্বতে কোরআনের মহাব্বতে বসা আল্লাহ সকলের হায়াতে বরকত দাও রুজি রিজগারে বরকত দাও যারা অভাবে করে দাও যারা রুগী সেবা দান করো যাদের সংসারে শান্তি নাই শান্তি দাও যাদের চাকরি নেই দাও যাদের ব্যবসার মধ্যে লাভ নাই লাভ বাড়ায় দাও আল্লাহ আমাদেরকে হিংসা আসাদ বিদ্বেষ থেকে হেফাজত করো আল্লাহ যারা রুগী সেবা দান করো আল্লাহ নূর জামে মসজিদের মুসল্লিদেরকে কবুল করো কমিটির লোক কবুল করো সভাপতি বীর মুক্তি মুক্তিযোদ্ধা সাহেবের আয়াত বাড়াইয়া দাও আল্লাহ ইমাম সাহেবের আয়াত বাড়াইয়া দাও আল্লাহ ফতিব সাহেব আমার প্রিয় মানুষ আল্লাহ আমাদের এই ভালোবাসা না যা তেরু সেলা বানাইয়া দাও ই আল্লাহ মা ফেলে যারা টাকা পয়সা শ্রম দিয়া সাহায্য সহযোগিতা করেছে আল্লাহ সকলের সাহায্য সহযোগিতা কবুল করো দেশ বিদেশ থেকে অনেক মানুষ আমার কাছে দোয়া চাইছে সকল পার্থের প্রার্থনা কবুল করে নাও সকলে ডাক দেন আল্লাহ আর জোরে কলিজা বইরা ডাক দেন আল্লাহ আরো জোরে ডাক দে আল্লাহ আরো জোরে ডাক দে আল্লাহ আয় আসমান জমিনের মালিক আল্লাহ ছোট ছোট বাচ্চারা যদি আব্বা আম্মা কয়া ডাক দে আব্বা আম্মার কলেজা টান্ডা হয় আল্লাহ আমরা তোমার বান্দা তোমার আল্লাহ কোয়া ডাকতেছি আল্লাহ তুমি আমাদের প্রতি রাজি খুশি হয়ে যাও আল্লাহ এই বড় আল্লাহ এই শাবান কার জন্য যে জীবনের শেষ মাস জানি না আল্লাহ জাহান নামের লাকড়ি আমরারে মরণ দিও না আগুনে জ্বালায় মরণ দিও না করোনা ভাইরাস দিয়া মরণ দিও না আল্লাহ হাসপাতালে গড়া গড়ি খাওয়া মরণ দিও না আল্লাহ যেদিন মরণ দিবা রমজান মাসের সাতাইশ তারিখে মসজিদের ভিতরে শেষ দারত অবস্থা ইমানের সাথে মরণ দিও আল্লাহ মক্কা মদিনা বারবার জিয়ারত করার তৌফিক দিও তোমার ভাই গিলাফে গিলাপে কান্দার তৌফিক দিও তোমার হাবিবের রওজার পাশে দাঁড়ায়া তোমার বন্ধুরে সালাম জানাইবার তৌফিক দিও আল্লাহুম্মার সুকনা শাহাদাত ফি সাবিলিক ওয়া জাআল মাউতি বি হাবিবিক আল্লাহ যেদিন মরণ দিবা রমজান মাসের ২৭ তারিখে মসজিদের ভিতরে শেষদারত অবস্থা ঈমানের সাথে মরণ দিও আল্লাহ মরার সময়